আমাদের কিছু ভাই অনলাইনে প্রশ্ন করেন, যারা বাংলাদেশ থেকে দুটো দুজন মানুষ প্রশ্ন করেছেন, দুজন ভাই। তো এই প্রসঙ্গ তো একটু বলে রাখি আমাদের দর্শক ভাই বোনদের জন্য। আপনারা যারা প্রশ্ন করেন তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে mail@hokkota.com। আমি আবারও বলি mail@hokkota.com, এর মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন অনলাইনে। আর যারা প্রশ্ন করেন তারা আপনাদের নাম ঠিকানাটা একটু মেনশন করবেন। বেশ কয়েকজন ভাই আপনারা নাম ঠিকানা অ্যাড্রেস করেন নাই, আপনারা উল্লেখ করেন নাই, করলে পরে ভালো, আমরা সেবা আপনার নাম উল্লেখ করতে পারবো আপনি কী প্রশ্ন করেছেন। প্রসঙ্গত শেখ, একজন ভাই মাসুদুর রহমান, উনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, বেশ কয়েকটি প্রশ্ন ওনার, চারটি প্রশ্ন। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদের নামাজ কীরকমভাবে পড়তে হবে, রুকু ও সেজদা কীরকম হবে, দয়া করে বিস্তারিত বলবেন। আর উনি বলছেন যে আমাদের হুজুর বলেছেন পুরুষদের মতো পড়তে হবে, ঠিক আছে কি? মহিলাদের নামাজের প্রসঙ্গে পুরুষদের মতো সঙ্গে পুরুষদের মতেই পড়তে হবে, এই একটা মতামত বলিষ্ঠভাবে আছে। আরেকটি মতামত আছে ফোকাহায়ে কেরামের কাছে, সেটা হচ্ছে যে রুকু সেজদা এবং দাঁড়ানোর ক্ষেত্রে বসার ক্ষেত্রে নিজেদের শরীরটাকে চিপে একটু খোলামেলা না করে গায়ের সঙ্গে মানে হাতের সঙ্গে এভাবে লাগিয়ে পড়বেন, এরকম দুটা মতামত আছে। যারা বলেন যে পুরুষদের মতে পড়বে কোনো পার্থক্য নেই, তাদের দলিল হচ্ছে সল্লু কামারা আইতুমুনি উসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়বে। তো সবাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো নামাজ পড়বেন, তো এখানে তো তিনি বলেন নাই পুরুষদেরটা আলাদা হবে মহিলাদেরটা আলাদা হবে, এটা হলো ওনাদের অনেক বড় দলিল। এই দলিলের পক্ষে কিছু সাহাবায়ে কেরামের মতামত আছে, বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ এই ব্যাপারে খুব বলিষ্ঠভাবে বলেছেন, এবং আহলুল হাদিস সালফে যারা সালাফি লাইনে চিন্তা করেন তারা এটাকেই প্রমোট করেন এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে বলেন। অপরপক্ষে অনেক ফোকাহায়ে কেরাম, হানাবিলা, আহনাফ, হানাফি মাজাবে, হাম্বলি মাজাবে, বিভিন্ন আইমাই কেরামের পক্ষ থেকে মত এসেছে যে না, মহিলাদের শরীরটা যেহেতু অনেক এক্সট্রা পর্দার দাবি রাখে, তাদের শরীরকে আরেকটু আটখাট করে কন্ট্রোল করার স্বার্থে তারা গায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে হাতকে রুকু সেজদার সময় একটু মিলিয়ে নেবেন। তাদের দলিল কি? তাদের দলিল সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস নেই, সাহাবায়ে কেরামের আকওয়াল আছে, অনেকগুলো কাউল ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাই আল মুগনি, এই যে মুগনি ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিভিন্ন হাওয়ালা দিয়ে। আপনারা যদি কিতাবুল সালাতে যান ইবনে কুদাম আল মাকদিসির, সেখানে পেয়ে যাবেন অনেক সাহাবির পক্ষ থেকে বর্ণিত আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত আছে যে মহিলারা এভাবে নামাজ পড়বেন রুকু সেজদার হালতে, যে তাদের গোস্তগুলো গোস্তের সঙ্গে লেগে থাকবে, ফাঁকটা এরকম থাকবে না। সাহাবায়ে কেরামের কাউল গ্রহণ করা যাবে কিনা নামাজের মধ্যে, আমরা যদি এই প্রিন্সিপালে এই উসুলে আসি, তাহলে দেখব যে মেজরিটি আহকাম অফ আসলা সাহাবায়ে কেরাম থেকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে সবগুলো আসেনি। সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ নবী এইভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম ওনারা বলেছেন, কিন্তু এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাউল নয়, ওনার কথা নয়। সল্লু কামারা আইতুমিনি উসল্লি একটা ভেরি জেনারেল কথা, যখন কোনো মহিলা নামাজ পড়েন তখন কি তিনি আল্লাহ নবীর মতো পড়েন না, তার মানে তিনি সুরা কেরাত আত্তাহিয়াত ও সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা সমস্ত আমল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো পড়েন, দুই একটা বিষয় মহিলাদের অতিরিক্ত পর্দার কারণে তিনি আলাদা করেন, এটা ওনার নামাজের থেকে বিপরীত নামাজ হয়ে গেল না, তা হবে কেন? এবং অনেক ক্ষেত্রেই তো মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো আমল করা থেকে একটু ডিফেন্ড করতে হয়, যেমন মহিলারা যে পোশাক পরবেন নামাজের সময়, তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো পোশাক পরবেন? তারা তো মহিলাদের পোশাক পরবেন পর্দার জন্যে, কারণ তাদের পোশাক হলো একেবারে মাথার উপর থেকে পায়ের পাতা পর্যন্ত, আর পুরুষদের মিনিমাম হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, যদিও তারা সুন্নতি পোশাক হচ্ছে আর এর চেয়ে বেশি একদম সুন্দর পোশাক দিয়ে ভালো জামা কাপড় পরে কনুই ঢাকবেন এবং নিচেও হাঁটু নিচে আরেকটু দেবেন, যাতে করে রুকু সেজদায় গেলে হাঁটু আনকাভার না হয়ে যায়। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা কোনো কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারবেন না, পোশাকের ক্ষেত্রে তারা পারবেন না, তাদেরকে আলাদা পোশাক পরতে হবে যেটা মহিলাদের জন্য প্রযোজ্য। তো পোশাক যদি অ্যালাউড হয় এবং করতে বাধ্য তারা, তাহলে অন্য সময় যেটা পর্দার জন্য দরকার সেটা কেন করতে পারবেন না? আরও আছে যে কোনো কারণে মহিলারা জামাত করেন, যদিও মহিলাদের জামাত করার জন্য আলাদা মসজিদ আলাদা জামাত কায়েম করা এটা কোনো সুন্নত নয়,
তবে যদি কোনো জায়গায় মহিলারা একত্রিত হয়ে যান ঘটনাক্রমে এবং সেখানে তারা নামাজ পড়েন, তারা চিন্তা করেন যে আমরা একটু জামাত করি, এটা নিয়ে কোনো কোনো ইমাম কারাহাত আছে বলে আবু হানিফা রহমতুল্লাহ ইমাম হানাফি মাজহাবে বলা হয়েছে, কিন্তু অন্যান্য মাজহাবে এটাকে অ্যালাউ করা হয়েছে, রেগুলার সচরাচর নয়, ওয়ান অফ কোনো কারণে একত্রিত হয়েছেন। এরকম যদি হয় তাহলে সব ফোকাহা একমত যে যিনি ইমাম হবেন মহিলাদের, তিনি পুরুষ ইমামের মতো সামনের কাতারে দাঁড়াবেন না, যেভাবে রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়েছেন এবং ওনার পিছনে মহিলারা দাঁড়াবে এটা দাঁড়াতে পারবেন না, স্পেশালভাবে ওনাকে মেইন লাইনের ভিতরে দাঁড়াতে হবে। তাহলে এখানে পার্থক্য কেন, এখানে কেন সাল্লুর আই তুমি সালির তরিকা অনুযায়ী ইমাম সামনে গিয়ে দাঁড়াবেন না, এবং তিনি কেরাত যখন পড়বেন, তাকবীর যখন পড়বেন, এত উঁচু আওয়াজে পড়বেন না যেন পুরুষদের কানে যায়, যদি বাইরে কেউ থাকে একটু কোয়াইট আওয়াজে পড়বেন। তাহলে এগুলো কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বাভাবিকভাবে বলেছেন, আওয়াজকে কোয়াইট করেননি। তাহলে এতে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম থেকে যে দলিলগুলো পাওয়া গেছে এবং সেই দলিলগুলো সহিহ, সেগুলো দুর্বল নয়। হ্যাঁ, হানাফি মাজহাবের কেউ কেউ একটা দুর্বল হাদিসকে ব্যবহার করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ালতাহিমু বাদুহু বাদা, যে মহিলারা যখন নামাজ পড়েন তাদের গোশত গায়ের সঙ্গে গায়ে লেগে যাবে, হাদিস মারফু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে যে হাদিসটি বর্ণিত আছে কারো কারো কাছে, এটা হানাফি মাজহাবের কোনো কোনো আলেমরা এটাকে লিখেছেন বা এর ভিত্তিতে কথা বলেছেন, এই দলিলটা সহি নয়, এটা দাইফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওনার কাউল হিসাবে এটা দাইফ, কিন্তু সাহাবাদের কাউল হিসাবে সহিহ, মাওকুফ হিসাবে সহিহ। এই জন্য এর ভিত্তিতে এই পার্থক্য যারা কায়েল আছেন তাদের দলিল আছে এবং এটা জায়েজ আছে। এখন কথা হলো যে তার অর্থ এই না যে এই যুগ যুগ থেকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে দুটো মত আছে যে মহিলারা পুরুষদের মতোই পড়বে, এটার যেমন কাউলটা আপনারা শুনলেন মতামত আছে, ঠিক তেমনি তারা পর্দার কারণে আলাদা করে পড়বে, এটা নিয়ে মাঝহাবের মধ্যে আইমায়ে কেরামের মধ্যে যে পার্থক্য হয়েছে এটাকে আমরা উভয়টাকে গ্রহণ করতে হবে। যেভাবে রাফুলিয়া দাইন, আমিন জোরে বলা না আসতে বলা, এগুলো নিয়ে ইখতলাফ আছে কিছু বিষয়, এই মশালাটা একটা ইখতলাফি মশালা, উভয়টারই উভয় কাউলের দলিল আছে, আমরা এক কাউল যারা অনুসরণ করব আরেক কাউলকে আমরা রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা এবং তার বিরুদ্ধে সমালোচনা করা এবং এটাকে একটা ইখতলাফের ইস্যু বানিয়ে খামাখা ফিতনা সৃষ্টি করা, এটা কিন্তু আসলে ঠিক না। এটা অনেকেই করে থাকেন খুব জোরেশোরে, উভয়েরই দলিল রয়েছে এবং উভয়টাকে আমরা স্বীকৃতি দেওয়া উচিত। হ্যাঁ, আমার কাছে যেটাকে অধিকতর গ্রহণযোগ্য মনে হচ্ছে আমি সেটা গ্রহণ করতে পারি, কিন্তু অন্যটাকে কন্ডেম করা, অন্যটার ব্যাপারে খুব জোরে সোরে সেটাকে উড়িয়ে দেওয়া, এই ধরনের মানসিকতা ঠিক না আসলে। আল্লাহু আলাম।